আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের উপহার হিসেবে 20 লাখ ডোজ কোভিড-19 টিকা বাংলাদেশে আসছে। একই দিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে টিকা কিনতে ক্রয় প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে এই টিকা ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। বাংলাদেশ সরকারের পক্ষে এই টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়া সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে 50 লাখ ডোজ 25 জানুয়ারি দেশে পৌঁছাবে। টিকা আসার পর আগামী 27 অথবা 28 জানুয়ারি দেশের 400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। পরীক্ষামূলক প্রয়োগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী 1 সপ্তাহ অপেক্ষা করে আগামী 8 ফেব্রুয়ারি সারা দেশে টিকা দেওয়া শুরু হবে। টিকাদানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে 3 কোটি ডোজ কোভিড-19 টিকা কিনতে ব্যয় হবে 1271.55 কোটি টাকা। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করা টিকা পরিবহন ব্যয় সহ প্রতি ডোজের দাম পড়বে $5। এই হিসেবে 3 কোটি টিকা কিনতে ব্যয় হবে $15 কোটি। বুধবার মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1271.55 কোটি টাকা। তবে গত 10 নভেম্বর ভ্যাকসিন কেনা ও আনুষঙ্গিক উপকরণ ব্যয় সহ মোট 1589.43 কোটি টাকা বরাদ্দ চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে অর্থ বিভাগ থেকে 1455.08 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য প্রায় 42,000 কর্মীকে প্রশিক্ষিত করা হচ্ছে। আমরা প্রায় 42,000 লোক আমরা ট্রেন করছি সারা ভারতবর্ষে। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি আমাদের আছে, আমরা সেটাকে বাড়িয়েছি। টিকা কার্যক্রমে রাজধানী ঢাকাতে 300টি টিকাদান কেন্দ্র করা হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে 55 বছরের বয়সের ঊর্ধ্ব ব্যক্তিরা। এদিকে স্বাস্থ্য সচিব জানান, সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র থাকবে না, সার্বিক কার্যক্রম সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গত বছরের 5 নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। কোভিড-19 টিকা কিনতে সরকার এ পর্যন্ত 1টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি মূল্য $120 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1271.55 কোটি টাকা। চুক্তি অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের জন্য প্রথম কিস্তিতে সেরাম ইনস্টিটিউটকে গত 5 জানুয়ারি $60 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 509.70 কোটি টাকা দেওয়া হয়েছে।